নমস্কার বন্ধুরা, আমি সুতপা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিসেস সুতপাস রান্নাঘর চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে শেখাবো তন্দুরি চাই। তন্দুরি চিকেন, তন্দুরি রুটি, এগুলোর নাম তো আপনারা শুনেছেন, কিন্তু তন্দুরি চায়ের নাম আপনারা কমই শুনেছেন। তো আজকে আমি এটা আপনাদের শেখাচ্ছি তন্দুরি চাই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে বেল আইকন আছে সেটাও প্রেস করতে ভুলবেন না, তাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। চলুন দেখা যাক তন্দুরি চায় তৈরি করতে কী কী উপকরণ লাগছে। তন্দুরি চা তৈরি করতে লাগছে দুধ। আমি এখানে আড়াই কাপ দুধ নিয়েছি, হাফ কাপ জল নিয়েছি। আমি এই কাপটা তিন কাপ চা করব, সেই অনুযায়ী আমি দুধ আর জলটা নিয়ে নিয়েছি। আর আছে এখানে 5 টিস্পুন চা, 6 টিস্পুন সুগার, যদিও মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী, আর একটা মাটির ভাঁড়। বন্ধুরা, তন্দুরি চা করতে প্রথমে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু স্লোয়ে রাখবেন। এবার যে মাটির ভাঁড়টা আমি নিয়েছিলাম দেখছেন, এটা আমি গ্যাসের ফ্লেমের মধ্যে দিয়ে দেবো। এবার এখানে আমাকে এই যে ভাঁড়টা আছে মাটি, অনেকক্ষণ ধরে আমাকে গরম করতে হবে ভাঁড়টা, চারিদিকটা আমাকে ভেতর বাইরে সব দিকটা আমাকে ভালো করে মানে যতটা পারবেন ততটা গরম করবেন। তো এটাই হচ্ছে তন্দুরি চায়ের প্রথম একটা স্টেপ, তো আপনাদের এটা বলে দিলাম। তো এটা গরম হোক ততক্ষণ, তারপরে আমি দেখাচ্ছি। আপনারা দেখছেন আমি এখানে দুধটা সসপ্যানে গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি যে হাফ কাপ জল নিয়েছি সেটা ঢেলে দেবো। আর আমি এর মধ্যে দেব চা, আর চিনি। এবার এটা স্লো ফ্লেমে আমি চাটা হতে দেবো, তারপর আমি নেক্সট স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করছি। দেখছেন বন্ধুরা, ভাতটা গরম হচ্ছে এখনো, আর এদিকে চাও প্রায় হয়ে গেছে। এবার আমি চাটা অফ করে দেবো। অফ করে দিয়ে আমি এটা একটা কাপের মধ্যে ছেঁকে নেবো, তারপরে আমি আবার আপনাদেরকে নেক্সট স্টেপে দেখাচ্ছি আমি কি। দেখছেন বন্ধুরা, আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এবার যে ভাতটা আমি গরম করেছি সেটা এর উপর বসাবো। আপনারা চাইলে স্টিলের বাটির পরিবর্তে তামার পাত্র ইউজ করতে পারেন। এবার আমি যে গরম ভাতটা দুটো চাটা আমি ছেঁকে নিয়েছি সেটাও আমি এবার ঢালবো। দেখছেন বন্ধুরা কি সুন্দর ফেনা হয়েছে। এবার এই ভাঁড়ের যে গরম ভাতটা সেটা গরম থাকার জন্য এটা আস্তে আস্তে একটু একটু করে উঠলে বাটির ভিতর পড়ছে। আর এই তন্দুরি চায়ের একটি বৈশিষ্ট্য হলো এই যে মাটির ভাঁড়টা গরম, যেহেতু সেই জন্য মাটির যে শোথা গন্ধ থাকে একটা স্মোকি যে ফ্লেভার সেটা এই চায়ের মধ্যে চলে যাবে। তো এটা 30 সেকেন্ড মতো আমি এই ভাঁড়ের মধ্যে রেখে দিয়ে এটা আমি এবার অন্য কাপে আমি সার্ভ করবো, তো আপনারা দেখুন। দেখছেন বন্ধুরা, আমি তন্দুরি চাই মাটির ভাঁড়ে সার্ভ করেছি। তো এইভাবে আমি এটা সাজিয়েছি। তো এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলেও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন।